নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতে আমি তোমাদের একটা কথা বলছি। যদি তোমাদের এই চ্যানেলটিকে বিশ্বাস বলে মনে হয়, ঠিক আছে, বিশ্বাস করো চ্যানেলটিকে, তো অবশ্যই এখনই এই ভিডিওতে একটি লাইক করবে। আর তুমি যদি নতুন প্রার্থী হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেন বলছি, কারণ যে আপডেটটা আজকে আমি তোমাদের দিতে চলেছি সেটা সম্পূর্ণরূপে অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশিত হয়েছে। এবং এটা আমি আজকে নয়, আর আজ থেকে প্রায় দু তিন মাস আগের থেকে কিন্তু তোমাদের আপডেট দিয়ে আসছিলাম ক্রমাগত। এবং এর পাশাপাশি তখন অনেক প্রার্থী আমাকে বলছিল যে কেন তুমি এইসব আমাদের ভুলভাল আপডেট দিচ্ছ, কেন আমাদের মতো প্রার্থীদের মনোবল নিয়ে তুমি খেলা করার চেষ্টা করছো, ঠিক আছে। কিন্তু আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, এই চ্যানেলের মাধ্যমে যে আপডেটগুলো দেওয়া হয় কোনো না কোনো সোর্স থেকে দেওয়া হয়, এবং লেটেস্ট আপডেট, অথেন্টিক আপডেট কিন্তু তোমাদের সাথে তুলে ধরা হয়, ঠিক আছে। চলো এবার আমরা শুরু করি যে কোন আপডেটের কথা আমরা বলছি। দেখো, কনস্টেবলের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক, টোটাল শূন্যপদ 7547টি। এর পাশাপাশি আরেকটা শূন্যপদ তোমাদের আসতে চলেছে, অবশেষে প্রকাশিত হলো। আবেদন কবে থেকে শুরু হচ্ছে, পরীক্ষার তারিখ কবে, সমস্ত কিছু বলবো। এর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, তুমি যদি এই রাজ্যের বাসিন্দা হয়ে থাকো, পুরুষ মহিলা প্রার্থী হয়ে থাকো, তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। তো আমি যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবলের কথা, এর পাশাপাশি দিল্লি পুলিশ এমটিএস সিভিলিয়ানের কথা বলছি, ঠিক আছে। তো আজকে তোমরা যদি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, তো আজ একটা নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, ঠিক আছে, 13 জুন, স্টাফ সিলেকশন কমিশন শেডিউল অফ এক্সামিনেশন। দ্য কমিশন হ্যাজ শেডিউল টু কন্ডাক্ট ফলোইং এক্সামিনেশন ইন দ্য মান্থ অফ নভেম্বর অ্যান্ড ডিসেম্বর 2023 অ্যান্ড ফেব্রুয়ারি 2024 অ্যাজ পার দ্য গিভেন শেডিউল। কোন এক্সামিনেশনের কথা বলছি, প্রথমেরটা হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন, যেটা তোমাদের আমি ক্রমাগত বলে আসছি। দেখো, ফার্স্ট সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে এর অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন শুরু, এবং আবেদন চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এবং শেডিউল অফ এক্সামিনেশন এবং তোমাদের কবে পরীক্ষা হতে চলেছে সেটা হচ্ছে 14 নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। 14, 16, 20, 21, 22, 23, 28, 29, 30 নভেম্বর পরীক্ষা হবে 2023, এবং 1st December, 4th December, and 5th December কিন্তু তোমাদের পরীক্ষা হবে, শেডিউল দিয়ে দিয়েছে। এর পাশাপাশি এমটিএস সিভিলিয়ান ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2023, যেটা আমি তোমাদের বলেছিলাম, যেখানে শূন্যপদ রয়েছে 888টি, এবং কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেলের তোমার দিল্লি পুলিশের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 7547টি। এমটিএস সিভিলিয়ানের এক্সাম হবে 6, 7, 8, 12, 13, 15, 16, 19 ফেব্রুয়ারি 2024, ঠিক আছে। এবং এমটিএসের যে ফর্ম ফিল আপ সেটা তোমাদের শুরু হতে চলেছে 10ই অক্টোবর থেকে। চলো, এখন তোমাদের অনেকের প্রশ্ন যে কত সংখ্যক শূন্যপদ এখানে রয়েছে। তো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি একটা আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছিল। দেখো, অফিস অব দ্য ডিওয়াই কমিশনার অফ পুলিশ রিক্রুটমেন্ট দিল্লি, এখানে আমরা যে সাবজেক্টটা লক্ষ্য করতে পারবো, তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে যে লেটেস্ট আপডেটটা উঠে আসছিল সেটা হচ্ছে টেন্টিভলি, দেখো, 7547টি শূন্যপদ, যেখানে 5056টি পুরুষ এবং 2491টি মহিলাদের জন্য শূন্যপদ রয়েছে। ভ্যাকান্সিস আর অ্যাভেলেবেল ফর দ্য পোস্ট অফ কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল হুইচ উইল বি অ্যাডভার্টাইজ বাই এসএসসি ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর ফর দ্য ইয়ার 2023 আর এস আন্ডার। মেল ফিমেল মিলে ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরির ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে এখানে কিন্তু খুব সুস্পষ্টভাবে দেওয়া রয়েছে। এর পাশাপাশি দিল্লি পুলিশ এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ সিভিলিয়ানের যে শূন্যপদ 888 শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ কতদূর শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং অ্যাডভার্টাইজমেন্ট অনলাইনে আবেদন তোমাদের শুরু হবে 10ই অক্টোবর থেকে, ঠিক আছে। তো লেটেস্ট আপডেটটা দিয়ে রাখলাম, ঠিক আছে, আর এটা অফিসিয়ালভাবে কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তুমি যদি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, তো নেম অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ কনস্টেবল মেল ফিমেল দিল্লি পুলিশ এবং এমটিএস সিভিলিয়ান দিল্লি পুলিশ এক্সামিনেশন শেডিউল প্রকাশিত হয়ে গেছে। আমি আবারও বলছি, আবেদনের তারিখ আমি তোমাদের আরেকটু করে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের এটা দিল্লি পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে আবেদন শুরু হচ্ছে তোমাদের 5 সেপ্টেম্বর থেকে, এবং এমটিএসের আবেদন শুরু হচ্ছে তোমাদের 10ই অক্টোবর থেকে, ঠিক আছে। এক্সাম কবে থেকে শুরু হবে সেটা তুমি অবশ্যই দেখতে পেলে, আশা করছি। চলো, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। আমি এখনও বলছি, অথেন্টিক সহকারে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। আবারও বলছি, রেলের যে সমস্ত ভ্যাকান্সিগুলো আসতে চলেছে তার অথেন্টিক আপডেট কিন্তু আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করবো। চলো, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ বন্ধুরা।